থ্রিলার সিরিজ মাসুদ রানার দুইশো ষাটটি বইয়ের কপিরাইট কাজী আনার হোসেনের নয় এর লেখক সত্য শেখ আব্দুল হাকিমের কপিরাইট অফিসের দেওয়ার সিদ্ধান্তই বহাল রেখেছে হাইকোর্ট আজ বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলাম ও বিচারপতি মোহাম্মদ ইকবাল কবিরের হাইকোর্ট বেঞ্চ এর রায় দেয় ফলে মাসুদ রানা সিরিজের দুশো ষাটটি বই এবং কুয়াশা সিরিজের পঞ্চাশটি বইয়ের লেখক সত্য পেলেন প্রয়াত লেখক শেখ আব্দুল হাকিম গত নয় ডিসেম্বর সেবা প্রকাশনীর মাসুদ রানা সিরিজের দুশো ষাটটি বই এবং কুয়াশা সিরিজের পঞ্চাশটি বইয়ের লেখক হিসেবে সত্য বা মালিকানা নিয়ে শেখ আব্দুল হাকিমের পক্ষে কপিরাইট অফিসের দেওয়ার সিদ্ধান্তের বিষয়ে জারি করা রুলের শুনানি হয় থ্রিলার সিরিজ মাসুদ রানার দুইশো ষাটটি বইয়ের কপিরাইট কাজী আনোয়ার হোসেনের নয় এর লেখক সত্য শেখ আব্দুল হাকিমের কপিরাইট অফিসের দেওয়ার সিদ্ধান্তই বহাল রেখেছে হাইকোর্ট আজ বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলাম ও বিচারপতি মোহাম্মদ ইকবাল কবিরের হাইকোর্ট বেঞ্চ এর রায় ফলে মাসুদ রানা সিরিজের দুশো বই এবং কুয়াশা সিরিজের পঞ্চাশটি বই লেখক সত্য পেলেন প্রয়াত লেখক শেখ আব্দুল হাকিম গত নয় ডিসেম্বর সেবা প্রকাশনীর মাসুদ রানা সিরিজের দুশো বই এবং কুয়াশা সিরিজের পঞ্চাশটি বইল লেখক হিসেবে সত্য বা মালিকানা নিয়ে শেখ আবদুল হাকিমের পক্ষে কপিরাইট অফিসের দেয়া সিদ্ধান্তের বিষয়ে জারি করা রুলের শুনানি হয় থ্রিলার সিরিজ মাসুদ রানার দুইশো ষাটটি বইয়ের কপিরাইট কাজী আনোয়ার হোসেনের নয় এর লেখক সত্য শেখ আব্দুল হাকিমের কপিরাইট অফিসের দেওয়ার সিদ্ধান্তই বহাল রেখেছে হাইকোর্ট আজ বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলাম ও বিচারপতি মোহাম্মদ ইকবাল কবিরের হাইকোর্ট বেঞ্চ এর রায় দেয় ফলে মাসুদ রানা সিরিজের দুশো ষাটটি বই এবং কুয়াশা সিরিজের পঞ্চাশটি বইয়ের লেখক সত্য পেলেন প্রয়াত লেখক শেখ আব্দুল হাকিম গত নয় ডিসেম্বর সেবা প্রকাশনীর মাসুদ রানা সিরিজের দুশো ষাটটি বই এবং কুয়াশা সিরিজের পঞ্চাশটি বইয়ের লেখক হিসেবে সত্য বা মালিকানা নিয়ে শেখ আব্দুল হাকিমের পক্ষে কপিরাইট অফিসের দেওয়া সিদ্ধান্তের বিষয়ে জারি করা রুলের শুনানি হয় থ্রিলার সিরিজ মাসুদ রানার দুইশো ষাটটি বইয়ের কপিরাইট কাজী আনোয়ার হোসেনের নয় এর লেখক সত্য শেখ আব্দুল হাকিমের কপিরাইট অফিসের দেওয়ার সিদ্ধান্তই বহাল রেখেছে হাইকোর্ট আজ বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলাম ও বিচারপতি মোহাম্মদ ইকবাল কবিরের হাইকোর্ট বেঞ্চ এর রায় ফলে মাসুদ রানা সিরিজের দুশো বই এবং কুয়াশা সিরিজের পঞ্চাশটি বই লেখক সত্য পেলেন প্রয়াত লেখক শেখ আব্দুল হাকিম গত নয় ডিসেম্বর সেবা প্রকাশনীর মাসুদ রানা সিরিজের দুশো সাতটি বই এবং কুয়াশা সিরিজের পঞ্চাশটি বইল লেখক হিসেবে সত্য বা মালিকানা নিয়ে শেখ আবদুল হাকিমের পক্ষে কপিরাইট অফিসের দেয়া সিদ্ধান্তের বিষয়ে জারি করা রুলের শুনানি হয় থ্রিলার সিরিজ মাসুদ রানার দুইশো ষাটটি বইয়ের কপিরাইট কাজী আনার হোসেনের নয় এর লেখক সত্য শেখ আব্দুল হাকিমের কপিরাইট অফিসের দেওয়ার সিদ্ধান্তই বহাল রেখেছে হাইকোর্ট আজ বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলাম ও বিচারপতি মোহাম্মদ ইকবাল কবিরের হাইকোর্ট বেঞ্চ এর রায় দেয় ফলে মাসুদ রানা সিরিজের দুশো ষাটটি বই এবং কুয়াশা সিরিজের পঞ্চাশটি বইয়ের লেখক সত্য পেলেন প্রয়াত লেখক শেখ আব্দুল হাকিম গত নয় ডিসেম্বর সেবা প্রকাশনীর মাসুদ রানা সিরিজের দুশো ষাটটি বই এবং কুয়াশা সিরিজের পঞ্চাশটি বইয়ের লেখক হিসেবে সত্য বা মালিকানা নিয়ে শেখ আব্দুল হাকিমের পক্ষে কপিরাইট অফিসের দেয়া সিদ্ধান্তের বিষয়ে জারি করা রুলের শুনানি হয়